সবাইকে তমাস মেতে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের পার্টটা জ্যামিতি থেকে নেয়া আমি জ্যামিতির একটা পার্ট ধরে শুরু করেছিলাম সেটা হচ্ছে ত্রিভুজ আর ত্রিভুজের যে অংশটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম সেখান থেকে আমি দেখিয়েছিলাম যে ত্রিভুজ আমরা দুইভাবে পেয়ে থাকি সেটাকে আমি একটু রিভিউ করি একটা হচ্ছে কোন ভেদে একটা হচ্ছে বাহু ভেদে তো বাহুভেদে আমরা তিন রকম ত্রিভুজ পেয়ে থাকি প্রথমটাকে আমরা বলে থাকি সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল করা আছে অবশ্যই যারা দেখেননি তারা দেখে নেবেন আজকে আমি যে দুটো টপিকস নিয়ে অঙ্ক করব সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তাহলে ফার্স্ট আমরা সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নিই প্রথমে আমি দেখব সম দ্বিবাহু দ্বিবাহু সমান যার তার মানে দেখুন এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি এর এই দুইটা বাহু সব সময় সমান থাকবে তার মানে এটার মান যদি এ হয় এটার মানও এ হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত যে কোন দুটো আমরা দেখতে পাচ্ছি ভূমির সঙ্গে সেই কোন দুটোর মানও সমান থাকবে আই মিন এটা যদি এক্স ডিগ্রি হয় এটাও এক্স ডিগ্রি হবে মানে এটা যদি টেন ডিগ্রি হয় এটাও টেন ডিগ্রি হবে ওকে আর সমান দুই বাহুর মধ্যবর্তী যেই কোনটা থাকবে সেই কোনটাকে বলা হবে হচ্ছে শীর্ষ কোন সাপোজ আমরা ধরে নিলাম কোনটা হচ্ছে থেটা এখন সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আমাদের অনেকভাবে বিভিন্ন পরীক্ষায় বারবারই অঙ্ক আসে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যে ধরনের অঙ্ক আসে সে ধরনের অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলো জানা দরকার সেটা আমরা এখন দেখব তাহলে সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো কথা মনে রাখতে হচ্ছে একটা হচ্ছে এর দুইটা বাহু সমান একটা হচ্ছে দুটা কোন সমান এবার আমরা সূত্রটা দেখব এখান থেকে আমরা এই যে সমুদ্রিবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল বের করার সূত্র দেখব কারণ ক্ষেত্রফল থেকেই সাধারণত বেশি অঙ্ক আসে একটা কথা মনে রাখতে হবে আমাদের কিন্তু ত্রিভুজ বিভিন্ন প্রকার আসে সেটা আমরা একটু আগে ছকেই দেখেছি শ্রেণীবিন্যাসে আর প্রত্যেক ধরনের ত্রিভুজের আই মিন সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এর প্রত্যেকটারই কিন্তু ক্ষেত্রফলের সূত্র আলাদা আলাদা আমাদেরকে খুব কেয়ারফুলি এই সূত্রগুলো মনে রাখতে হবে যাতে একটা ত্রিভুজের সূত্রের সঙ্গে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা মিলিয়ে না ফেলি তাহলে আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলা হয় তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্র প্রয়োজন সেই সূত্রটা আমরা দেখব দুই ভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ক্ষেত্রফলের সূত্র বের করতে পারি একটা হচ্ছে প্রথমটা যদি আমি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি অসমান বাহু অসমান বাহু কোনটা আমাদের চিত্রর দিকে আমরা যদি খেয়াল করি এই যে নিচে যে বাহুটা আছে যেটাকে আমরা ভূমিও বলতে পারি সেই অসমান বাহু বাই ফোর এরপর রুট ওভার ফোর ইন্টু সমান বাহু স্কোয়ার মিন এখানে যদি এ সমান বাহু থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কয়ার এই গেল সমুদ্রিবাহু ত্রিভুজ বের করার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটি সূত্র সেকেন্ড ক্ষেত্রফল বের করার সূত্রটা কি সেকেন্ড সূত্রটা হচ্ছে যদি আমাদের অঙ্কের মধ্যে কোণের মান দেয়া থাকে তার মানে শীর্ষ কোণের মান দেয়া থাকে এবং দুটো বাহুর মান দেয়া থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে সমন্দিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব সূত্রটা কি হাফ ইন্টু দুইটা সমান বাহুর যে মান থাকবে গুণ সাইন থেটা আমাদের সূত্র দুটো খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ অঙ্ক করতে গেলে আমাদের সূত্র দুটো প্রয়োজন হবে ওয়েল এরপরে আমরা যেই টপিক্সটাতে চলে আসবো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে ত্রিভুজের একটি বাহুও সমান নয় সেটিকেই আমরা বলে থাকি বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের অঙ্ক করতে গেলে আমাদের এখান থেকে এই যে ত্রিভুজটা পাচ্ছি ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হয় অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে অর্ধ পরিসীমাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমাদের যে তিনটি বাহু আছে এ বি এবং সি সেটার যোগ ফল এটা হচ্ছে অর্ধ পরিসীমা আর এই অর্ধ পরিসীমাটা আমাদের প্রয়োজন পড়ে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এস তার সঙ্গে গুণ আকারে কি থাকবে এস মাইনাস এ আই মিন প্রত্যেকটা বাহু এবং এস এই গেল আমাদের দ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের কনসেপ্ট চলে আসলাম আমরা এখন ত্রিভুজ রিলেটেড ম্যাথমেটিক্স এর অঙ্ক শুরু করার আগে আমি বলতে চাচ্ছি অনেকদিন আসলেই আমার ভিডিও আপলোড করার সুযোগ হয়নি কারণ ব্যক্তিগত ব্যস্ততার কারণে রিসেন্ট আসলে আমি প্রায় ছয় মাস হলো একটা গভর্নমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার আইটি হিসেবে কাজ করছি আর এই কারণেই আসলে ভিডিও আপলোড করার সুযোগ হয়নি তো আমি চেষ্টা করবো এখন থেকে উইকলি ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার আর জ্যামিতি পার্টে আমি আসলে চেষ্টা করতেছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলস বলার কারণ জ্যামিতিতে অনেকেরই সমস্যা থাকে আর ম্যাথমেটিক্সে আসলে বেসটা স্ট্রং হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট শর্টকাট সেক্ষার্থে আগে দরকার হচ্ছে বেজ স্ট্রং হওয়া এ কারণেই আমি আসলে একদম শর্টকাট দেখানোর আগে আপনাদের চেষ্টা করি ডিটেলসে বিষয়গুলো ক্লিয়ার করার তাহলে শুরু করি আমার ফার্স্ট অঙ্কটা দিয়ে ফার্স্ট অঙ্কটা আছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুর একটি বিষ একক সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা একটু আগে এটা সূত্র দেখেছি যে যদি কোণের মান দেয়া থাকে আমি একটু ফিগারটা এখানে ড্র করি আমি দেখিয়েছিলাম এখানে থেটা কোন যদি কোণের মান দেয়া থাকে তাহলে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা একটু আগে শিখেছি সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্রটা ছিল হাফ গুণ এই যে সমান দুইটা বাহু আমি সমান দুইটা বাহুর মান এখানে দেয়া আছে হচ্ছে বিষ একক করে আমি সরাসরি মানটা লিখে ফেলি বিষ একক করে দেয়া আছে এবং এখানে আমার মান দেয়া আছে ফাইভ ডিগ্রি আমরা সূত্রতে দেখেছিলাম আমাদের সাইনের সঙ্গে কোণের মানটা নিতে হবে আই মিন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি এটা কাটলে আমার থাকতেছে টেন আর এখান থেকে টু হান্ড্রেড গুণ আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু যেহেতু এখানে রুট আসে রুটটা নিচে আসে এটাকে উঠাই দেওয়ার জন্য আমি এই দুইশোটাকে এভাবে লিখব হান্ড্রেড ইন্টু টু বাই রুট টু রুট টুটাকে আমরা জানি উপরে যদি দুই থাকে তাহলে এটাকে আমরা দুইটা রুট আকারে লিখতে পারি মানে রুট টু ইন্টু রুট টু নিচে হচ্ছে আবার রুট টু এখান থেকে একটা একটা রুট টু কাটা গেলে আমাদের অ্যান্সার থাকবে হানড্রেড রুট টু তাহলে এটা হয়ে যাবে আমাদের সমদ্দিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের অ্যান্সার হচ্ছে অপশান থ্রি চলে যাব আমি পরবর্তী অঙ্কতে তাহলে দ্বিতীয় অঙ্কটা শুরু করবো আর তার আগে বলতে চাচ্ছি যেহেতু আমি চাচ্ছি এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করতে আশা করছি আপনারা সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনারা আর ধরনের ভিডিও দেখতে চান লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলকে সেকেন্ড অঙ্কটা কি আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুইটা বাহু প্রতিটি দশ মিটার করে ত্রিভুজের ক্ষেত্রফল কত আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ভূমি বলতে হচ্ছে আমরা বেসটাকে বলতে চাচ্ছি ভূমির মান এখানে দেয়া আছে কত সিক্সটিন মিটার আর অপর দুইটা বাহু দেয়া আছে আমার টেন মিটার করে তো এক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্রটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে ভূমিটা আছে বা অসমবাহুটা আছে সেটার মান উপরে যাবে এখানে দেয়া আছে ষোলো এটা বাই ফোর দেন এখানে ছিল রুট ওভার ফোর ইন্টু এরপরে ছিল আমাদের যে সমান বাহুটা আছে ফোর ইন্টু বাহুর মান তার স্কয়ার মাইনাস এবার হচ্ছে এই যে অসমান বাহু বা ভূমির মান তার এই সূত্রতে যদি আমরা বসে আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার এখান থেকে এটা করলে থাকবে ফোর এখানে রুট ওভার এখানে হচ্ছে হান্ড্রেড আর ফোর গুণ করলে এখানে আসতেছে ফোর হান্ড্রেড আর এখান থেকে আমরা পাবো টু ফিফটি সিক্স এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার চলে আসবে ফর্টি এইট বর্গ মিটার তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব অপশন ফোর চলে যাব পরবর্তী অঙ্কতে থার্ড অঙ্কটা আছে এবিসিএ এর ত্রিভুজ এ এর বি সমান সমান এসি তার মানে এখানে একটা ত্রিভুজের কথা বলা আছে ত্রিভুজের মানগুলোকে যদি আমি বসাই এ বি সি হিসাবে বলা আছে এখানে এবি সমান সমান হচ্ছে এসি যদি সেটা থাকে এবং কোন এর মান দেয়া আছে হচ্ছে আমার এইটি ডিগ্রি তাহলে কোন বি এর মান কত আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটা সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে কোন বিয়ের মানও যা হবে সি এর মানও তাই হবে এখানে আমরা আরও একটা বিষয় জানি সেটা হচ্ছে ত্রিভুজের যে তিনটা কোন থাকে এ প্লাস বি প্লাস সি এর মান আবার একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এখান থেকে কোন এর মান দেওয়া আছে কোন এর মান দেওয়া আছে কত আশি ডিগ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে যদি আমি এভাবে লিখি তাহলে আমি পাবো হচ্ছে একশো আশি মাইনাস আশি ডিগ্রি কোন এর মান এখান থেকে আমার থাকবে হানড্রেড ডিগ্রি যেহেতু এটা বি প্লাস সি এর মান তাহলে আমি যদি শুধু কোন বি এর মান চাই তাহলে আমি যদি শুধু কোন বি এর মান চাই তাহলে আমি এই হানড্রেডকে দুই দ্বারা ভাগ করলেই আমি অ্যান্সার পেয়ে যাব অ্যান্সার পেয়ে যাব আমি ফিফটি ডিগ্রি আমার উত্তর হয়ে যাবে অপশান টু চলে যাব আমি সর্বশেষ অঙ্কতে শেষ অঙ্কটা শুরু করব তার আগে একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্তমান কম্পিটিটিভ এক্সামগুলোতে ম্যাথমেটিক্সে মার্কসের পাশাপাশি আমাদের যে আইসিটি পার্টটা থাকে সেখানেও রিসেন্ট বেশ কিছু ডিফিকাল্ট ম্যাথ আসতেছে বিশেষ করে ব্যাংক সেক্টরগুলোতে এবং এর সঙ্গে বিসিএসএ আসতেছে সেখানে যে ম্যাথমেটিক্সগুলো থাকে সেগুলো বেশ ডিফিকাল্ট টেকনিক জানা প্রয়োজন হয় কিন্তু মার্কস ওঠানো খুব সহজ সো আমি চিন্তা ভাবনা করতেছি বিষয়টা নিয়ে যে আমার ম্যাথ চ্যানেলে আমি আইসিটি ম্যাথমেটিক্সের যে পার্টটা সেটা ইনক্লুড করব আশা করি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে মার্কস ক্যারি করতে তো এ সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। তাহলে শুরু করি সর্বশেষ অঙ্কটি লিখতে পাচ্ছি এখানে আছে পাঁচ ছয় সাত একক বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল এবং অন্ত ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ ছয় সাত এখানে কিন্তু তিনটা বাহুর মান দেয়া আছে ত্রিভুজটা দেয়া আছে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে ছয় একটা হচ্ছে সাত তার মানে মান দেখেই বুঝতে পারতেছি এটা একটা বিষম বাহু ত্রিভুজ আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে আমি দেখেছিলাম আমাকে আগে বের করতে হবে এস এর মান মানে হচ্ছে অর্ধ পরিসীমা আর অর্ধ পরিসীমা সূত্র ছিল এই যে তিনটা বাহু দেয়া আছে ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা ভাগ আমাদের বসাতে হবে টু তাহলে এখান থেকে আমার উপরে আসতেছে আঠারো নিচে থাকতেছে টু অ্যান্ড এখান থেকে আমি পেয়ে যাচ্ছি নাইন তো এখানে আমার অর্ধ আমি পেয়ে যাব নাইন সেক্ষেত্রে আমার যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় এটার সূত্র আমি দেখেছিলাম রুট ওভার এখানে এস এর মান তার মানে কত নাইন তার সঙ্গে প্রত্যেকটা মানকে বিয়োগ করতে হবে পরিসীমার থেকে তার মানে নাইন মাইনাস ফাইভ এখানে আসবে কত নাইন মাইনাস সিক্স আর এরপরে থাকবে নাইন মাইনাস সেভেন তো এখান থেকে আমি পেয়ে যাব ক্যালকুলেশন করলে নাইন এখান থেকে বিয়োগ করলে থাকবে ফোর এখান থেকে বিয়োগ করলে থাকবে থ্রি এখান থেকে বিয়োগ করলে থাকবে টু খেয়াল করে দেখুন এখানে থ্রি আছে টু আছে আর ভিতরে আছে নাইন এবং ফোর তো নয়তে যদি আমি রুট করি আমি এটার বাইরে আনতে পারতেছি থ্রি তিন ত্রিকটা নয় আর চারটে যদি রুট করি এটার বাইরে চলে আসবে কত টু এবং ভিতরে থেকে যাবে থ্রি আর টু যেহেতু এই দুটোকে রুট করা যাচ্ছে না এই দুটো মান আমি রুটের ভিতরেই রাখবো তাহলে এখান থেকে আমার ক্ষেত্রফলের মান আসতেছে কত সিক্স রুট সিক্স পেয়ে গেলাম আমি ক্ষেত্রফল এরপর বলা আছে অন্ত ব্যাসাধ নির্ণয় করার কথা মনে রাখবেন অন্ত ব্যাসার্ধ সেটাকে যদি আমি আর ধরি তাহলে এটা বের করার সূত্র হচ্ছে আমার যে ক্ষেত্রফলটা বের হলো সেই ক্ষেত্রফল ভাগ অর্ধ পরিসীমা তাহলে আমার ক্ষেত্রফলের মান বের হয়েছে কত সিক্স রুট সিক্স আর আমার অর্ধ পরিসীমার মান ছিল হচ্ছে নাইন তাহলে নিচে চলে আসতেছে আমার নাইন এখান থেকে আমি কাটাকাটি করলে তিন দিয়ে কাটলে উপরে হচ্ছে তিন দুগুণো ছয় নিচে আসতেছে তিন তিকেন নয় আর এখানে থাকতেছে রুট সিক্স এই হয়ে গেল আমার বিষমবাহু ত্রিভুজের অন্ত ব্যাসাধ্য ওকে এই ছিল আমার আজকের টপিক্স আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝে থাকেন আমার অঙ্কগুলো এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আপনাদের আর নতুন কি কি টপিক্স আপনারা দেখতে চান ভালো থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে